নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে হেলথ এন্ড মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি দীপক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের শুক্রাকেম ও সাসপেনশনের সম্পর্কে বলবো। হ্যাঁ বন্ধুরা, এই সাসপেনশনটা আপনি আপনার নিকটবর্তী কোনো একটা ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 206 টাকা 35 পয়সা 200 ml-এর একটি বটলের দাম। তো বন্ধুরা, এই শুক্রাকেম ও সাসপেনশনটা একটা কিন্তু সুগার ফ্রি। যে সমস্ত দর্শক বন্ধুরা অনেক দিন ধরে সুগারের প্রবলেম নিয়ে ভুগছেন, তারাও কিন্তু এই সাসপেনশনটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই সাসপেনশনটা আপনারা কিসের জন্য ইউজ করবেন জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন নতুন মেডিসিন সম্পর্কে জানতে আগ্রহী এবং মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলাতে পেতে আগ্রহী আছেন, তো তাদেরকে বলবো অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সমস্ত আপডেট নোটিফিকেশান আপনার মোবাইলে আপনি খুব সহজেই পেয়ে যান, যাতে করে আপনি মেডিসিন সম্পর্কে কিছুটা সাধারণ ধারণা আপনার মনের মধ্যে যেন জন্মায়। তো বন্ধুরা, এই সুক্রাকেম ও সাসপেনশনের মধ্যে দুটো কম্পোজিশন বর্তমান। একটা আছে সুক্রালফেট, যেটা আছে আপনার 1000 mg অর্থাৎ 1000 mg, আর একটা আছে অক্সিটাকাইন, যেটা আছে 20 mg অর্থাৎ 20 mg, 10 ml-এর মধ্যে আছে 1000 mg সুক্রালফেট, আর অক্সিটাকাইন আছে 20 mg। তো বন্ধুরা, এই সুক্রাকেম ও সিরাপটা আপনার সাসপেনশনটা এটা মূলত কাজ করে থাকে স্টোমাক এবং বয়েল আলসারের ক্ষেত্রে, এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। দ্বিতীয় নম্বর, ক্রনিক ডাইজেস্টিভ ডিজিজ, যে সমস্ত প্রবলেমগুলো হয় সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে। তৃতীয় নম্বর, অ্যাবডোমিনাল সোয়েলিংয়ের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে। চতুর্থ নম্বর, এটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য স্টোমাক, যদি স্টোমাকের মধ্যে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহজনিত কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এরকম ধরনের প্রবলেমগুলো যদি প্রাপ্তবয়স্করা ফেস করে থাকেন, তাহলে এটা খাবার 1 থেকে 2 ঘন্টা আগে দিনে 4 বার 10 ml করে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আর এটা সাইড এফেক্ট বলতে বন্ধুরা, এটা কনস্টিপেশন, নেজিয়া, স্কিন র্যাস, ড্রাই মাউথ, হেডাচি, এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু হলেও হতে পারে। আর এই সুক্রাকেম ও সাসপেনশনটা প্রেগনেন্সি মহিলা এবং স্তন্যানকারী মহিলাদের ক্ষেত্রে না দেওয়াটাই ভালো, আর যদিও দেওয়া চলে তো অবশ্যই ডক্টরের রেকমেন্ডেশন ছাড়া না ইউজ করাটাই ভালো। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য এই সুক্রাকেম ও সাসপেনশনটা সম্পর্কে। যদি আপনাদের ভালো লাগে তথ্যটা এবং উপকারে লেগে থাকে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর যতটা পারবেন ততটা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।